এত কষ্ট পাচ্ছেন কেন? ভালোবাসলে কি ভালোবাসার মানুষটাকে পেতেই হয়? কে বললো আপনাকে? আমি তো পাইনি, কিন্তু আমি যাকে ভালোবেসেছি সে ভালো থাকলে আমার খুব ভালো লাগে। সে আমাকে ব্লক করেছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ব্লক করেছে, ভাইবারে ব্লক করেছে, ও মাই গড, ইমোতে ব্লক করেছে, গাধা একটা। ব্লক করলে কি ভালোবাসা কমে বলেন? ব্লক করলে কি ভালোবাসাকে ব্লক করা যায়? হৃদয়কে কখনো ব্লক করা যায়? মনকে কখনো ব্লক করা যায়? আমি ঠিকই তাকে একটা ফেক আইডি থেকে দেখি কখনো কখনো। সে তার হাজবেন্ডের সঙ্গে ছবি দিয়ে আমার দেখতে খুব ভালো লাগে, সে শাড়ি পরলে আমার দেখতে ভালো লাগে, তাকে শাড়িতে খুব মানায়, এখনো মানায়, আজ থেকে 30 বছর পরে যখন সে বুড়ো হয়ে যাবে তখনও মানাবে। এটাই হচ্ছে ভালোবাসা। আজ থেকে 30 বছর পর যখন তার চামড়ায় ভাঁজ করবে তখন আমার মনে হবে পৃথিবীতে এত সুন্দর চামড়া কারো হয় না। আজ থেকে 30 বছর পর যখন সে হাসার সময় ক্লান্ত অনুভব করবে তখন আমার মনে হবে পৃথিবীতে এর চাইতে সুন্দর হাসি কেউ কখনো হাসতে পারেনি। আজ থেকে 30 বছর পর যখন সে তাকাবে তখন আমার কাছে মনে হয় এতটা সুন্দর করে কেউ তাকাতে পারে না। এটাই ভালোবাসা। আরে ভাই, আমি হ্যাপি আছি, আমি এটা ভেবে বেঁচে আছি, আমি এটা থেকে রসদ নিচ্ছি। তাকে পেলাম না, কি এসে যায় বলেন? তাকে পাবার আমার কথা ছিল না, কিন্তু তাকে ভালোবাসবার কথা ছিল, ভালোবাসার কথা ছিল, সেটাই তো বেঁচে যাচ্ছে। সো আমার সঙ্গে কোনো ইনজাস্টিস হয়নি, আমার সঙ্গে এমন কিছু হয়নি যেটা হওয়ার কথা ছিল না, যা হচ্ছে তাই হবার কথা ছিল। তাকে পাবার কথা ছিল না, তাকে আমি পাইনি। তাকে ভালোবাসার কথা ছিল, তাকে আমি ভালোবাসছি। দ্যাটস ইট। এতটা কষ্ট পেয়ে কি হবে?